আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবাসিক বা বাণিজ্যিক কিভাবে আবেদন ফর্ম অনলাইনের মাধ্যমে পূরণ করবেন। আজকে সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা গুগলে চলে আসবো। গুগলে আসার পর আমরা সার্চ করবো PBS2 লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পল্লী বিদ্যুতের যে ওয়েবসাইটটি চলে আসছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন নিচে চলে আসলাম। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে অনলাইন অ্যাপ্লিকেশন আবাসিক, তো এখানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন উপরে আবেদন করুন ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন সমিতির নাম, তো এখানে যেহেতু আমি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 2 আবেদন করব, তার জন্য এখান থেকে সিলেক্ট করে দিলাম নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 2। তারপরে দেখতে পাচ্ছেন জোনাল অফিস, তো এখানে আমাদের জোনাল অফিসটি গুরুদাসপুর, তো গুরুদাসপুর দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন সংযোগ ট্যারিফ, তো এখানে LTA আবাসিক। তো বন্ধুরা, আমি যেহেতু আবাসিক মিটারের জন্য আবেদন করব, তো তার জন্য আমি LTA আবাসিক দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবেদনকারীর বিবরণ, তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম বাংলায়, তো অবশ্যই কিন্তু আমরা আবেদনকারীর নামটি তার ভোটার আইডি কার্ড দেখে নির্ভুলভাবে আমরা কিন্তু এখানে বাংলাতে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন পিতার নাম, তারপরে মাতার নাম, তারপরে দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রীর নাম। তো বন্ধুরা, যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে। তো যেহেতু আমি যার আবেদনটি করতেছি সে অবিবাহিত, সিঙ্গেল দিয়ে দিব, আর স্বামী স্ত্রীর নাম লেখার দরকার নাই। তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, তো এখানে জন্ম তারিখটি দিয়ে দিব। তো বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবো যে ভোটার আইডি কার্ড অনুযায়ী আমরা জন্ম তারিখটি দিব। তারপর দেখতে পাচ্ছেন জাতীয়তা বাংলাদেশি, তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা জাতীয় পরিচয়পত্র নম্বর, তো এখানে আমাদের ভোটার আইডি কার্ডের যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি আছে। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে আসবো মোবাইল নম্বর ইংরেজিতে, তো আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব। তারপর নিচে চলে আসবো। নিচে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা, তো এখানে আমাদের ভোটার আইডি কার্ডের যে ঠিকানাটি আছে সেই স্থায়ী ঠিকানাটি আমরা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন জেলা, তারপরে উপজেলা, তারপরে থানা, তারপর ইউনিয়ন, তারপর দেখতে পাচ্ছেন ডাকঘর বাংলা, তারপরে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস ইংরেজিতে, তো পোস্ট কোডটি আমরা কিন্তু, তারপর দেখতে পাচ্ছেন পোস্ট কোড ইংরেজি, পোস্ট কোডটি দিয়ে দিব। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রাম, তো গ্রামটি উল্লেখ করে দেব, আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী গ্রামটি লিখে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে, যেহেতু আমার বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেম, তো এখানে আমরা জাস্ট প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলের ঠিকানা হিসাবে ব্যবহার করব। অর্থাৎ আপনি যে বাড়ির মিটারের জন্য আবেদন করতেছেন সেই বাড়ির মিটারের, সেই বাড়ির জমির দলিলের ডাক নম্বর এবং খতিয়ান নম্বর, টি ইংরেজিতে লিখে দিতে হবে। জমির মালিকানার ধরন, তো এখানে নিজ পৈতৃক মালিকানা দিন দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন জমির আইনগত মালিকের নাম, আমি যার আবেদনটি করতেছি জমিটি তার আব্বুর নামে, তো তার জন্য জমির আইনগত মালিক তার পিতার নামটি আমরা এখানে দিয়ে দিব। নিকটবর্তী সার্ভিস পুল হতে দূরত্ব, তো এখানে পুল হতে আমার বাড়ি 100 ফুট দূরত্ব, তো 100 ফিট দিয়ে দিলাম। তারপরে দেখি পার্শ্ববর্তী গ্রাহকের হিসাব। তো বন্ধুরা, এখানে আমাদের একই ট্রান্সফরমারের আওতাধীন যে কোনো একটি মিটারের বিলের যে নাম্বারটি আছে হিসাব নাম্বার, সেই হিসাব নাম্বারটি আমরা 13 সংখ্যার হিসাব নাম্বারটি এখানে বসিয়ে দিব। আবেদনের প্রকৃতি এখানে স্থায়ী সংযোগ করে দেব। তারপরে নিচে চলে আসবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড, তো এই লোডের এখানে আমরা যেগুলো ইউজ করব বাসায়, তো সেগুলো আমরা সিলেক্ট করে দেব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এখানে লাইট দিলাম, আইটেম সংখ্যা হচ্ছে 9, লোড দিলাম 40, তারপর এখানে সংযোগ করুন ক্লিক করে দিলাম। তারপর নিচে আরেকটা ক্লিক করব। করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ফ্যান সিলেক্ট করে দেব। ফ্যান সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা কয়টি ফ্যান ইউজ করব সেই সংখ্যাটি আমরা এখানে বসিয়ে দেব, 4টি। তারপর দেখতে পাচ্ছেন লোড, তো এখানে 4টি ফ্যানের যে লোড সেই লোডটি আমরা এখানে বসিয়ে দেব। 4টি ফ্যানের যে ওয়াট, বিদ্যুতের যে ওয়াটটি সেই ওয়াট আমরা এখানে বসিয়ে দেব। কত ওয়াট? 4টি ফ্যান, 80 দিয়ে দিলাম। তারপরে আবার সংযোগ করুন ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমরা ওয়াট দিয়ে দিলাম 250। তারপর দেখতে পাচ্ছেন সংযোগ করুন ক্লিক করব, আবার সংযোগ করুন ক্লিক করব। তো বন্ধুরা, যেগুলো আমরা ইউজ করব বাসায় সেগুলো সবগুলো কিন্তু আমাদের এভাবে সংযোগ করুন করে সংযোগ করে দিতে হবে। তো বন্ধুরা, সর্বশেষ আমাদের যে কাজটি বাকি আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটি হচ্ছে ছবি, জাতীয় পরিচয়পত্র এবং খারিজ, এই 3টি ফাইলে কিন্তু আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবির সাইজ কিন্তু এটি সর্বোচ্চ 300x150 KB মধ্যে থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র, এটি কিন্তু সর্বোচ্চ সাইজ 600x475 KB মধ্যে এটা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সর্বশেষ খারিজ, তো খারিজটা কিন্তু সর্বোচ্চ সাইজ 700 KB এবং নিজের জমির মালিক না হলে উত্তরাধিকারী সনদ আপলোড করুন, একাধিক ডকুমেন্ট থাকলে PDF ফাইল আপলোড করুন। তো বন্ধুরা, আমি ছবিটির সাইজ কিন্তু আগে থেকে মাপ করে রেখেছিলাম, তো জাস্ট এখন আমরা সেটি আপলোড করে দেব। ফার্স্টে ছবি আপলোড করলাম, দেখুন বাউস আমি কিন্তু আগে স্ক্যান করে রেখেছিলাম। তারপরে জাতীয় পরিচয়পত্র, তারপরে দেখতে পাচ্ছেন নিচেরটা খারিজ, তো খারিজের কপিটা দিয়ে দিলাম।
নিচে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টিক মার্ক আছে। নিচে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টিক মার্ক আছে, আমি পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্নে, আমি পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নে উল্লেখ পরিষেবা শর্তাবলীর সাথে একমত হচ্ছি। তো এখানে টিক মার্ক দিয়ে তারপরে নিচে চলে আসব, ক্যাপচার করতে আমরা সুন্দরভাবে বসিয়ে দেবো। দেওয়ার পরে জাস্ট আমরা সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আবেদনটি সফলভাবে সাবমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ভবিষ্যতের জন্য আমাদের এই ট্র্যাকিং নাম্বারটি আমরা কপি করে রেখে দিব, জাস্ট ওকে করে দিব। এখানে নিচে থেকে আমরা ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু ডাউনলোড হয়ে গেল, আবেদন কপিটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু চলে আসছে। এই কপিটি কিন্তু আমাদের পল্লী বিদ্যুৎ অফিসে এটি জমা দিতে হবে, জমা দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। তো বন্ধুরা এই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সালাম আলাইকুম।